আসসালামু আলাইকুম, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকের তারিখ 23 ফেব্রুয়ারি 2021। আজকের তারিখ 23 ফেব্রুয়ারি 2021। বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকের প্রশ্ন ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। 1975 সালের 15 আগস্ট বরাবর ঘাতক চক্রের নির্মম বুলেটে প্রাণ হারাতে হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু রাসেলকেও। শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান। কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, 10 বছর 9 মাস 28 দিন, 10 বছর 10 মাস 17 দিন, 10 বছর 11 মাস 20 দিন, 10 বছর 8 মাস 29 দিন। চলুন এই প্রশ্নের উত্তরের জন্য আমরা একটি রেফারেন্স দেখে আসি। এই রেফারেন্সটি দেখতে পাচ্ছেন একটি বাংলা উইকিপিডিয়া। এই উত্তর তথ্যটি আজ আমরা ধরে নেব উইকিপিডিয়া থেকে। আজকে আমি তথ্য ধরে নেব। এখানে দেখতে পাচ্ছেন শেখ রাসেল 18 অক্টোবর 1964 সালে জন্ম এবং 15 আগস্ট 1975 সালে মৃত্যু। তাহলে আমরা এই জন্ম তারিখটি একটি ক্যালকুলেটার হিসাবে দেখে নিই। অনলাইন ক্যালকুলেটারে আমি হিসাবটি দেখে নিই। দেখা যাচ্ছে যে আঠারোই অক্টোবর 1974 সালে জন্ম এবং পনেরোই আগস্ট 1975 সালে তিনি নিহত হন। তাহলে এই ক্যালকুলেটর হিসাব করে দেখা যাচ্ছে তার বয়স 10 বছর 9 মাস 28 দিন। তাহলে আজকে সঠিক উত্তর হয়ে গেল, আজকে সঠিক উত্তর 10 বছর 9 মাস 28 দিন। তাহলে আজকে সঠিক উত্তর 10 বছর 9 মাস 28 দিনে ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন। তাহলে দেখলেন আজকের প্রশ্নের উত্তর হয়ে গেল 10 বছর 9 মাস 28 দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।